সোমবার 5ই অগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে দেশ ছেড়েছেন শেখ হাসিনা। আর তারপর থেকেই যেন পুরোপুরি বদলে গেছে বাংলাদেশের পরিস্থিতি। বাংলাদেশের প্রধানমন্ত্রীর বাসভবন গণভবন তো বটেই, দেশের সংসদ ভবন, প্রধান বিচারপতির বাসভবন সহ একাধিক সরকারি প্রতিষ্ঠানে ব্যাপক ভাঙচুর ও লুটতরাজ চালানো হয়েছে। বাংলাদেশের প্রথম সারির সংবাদপত্র প্রথম আলোর রিপোর্ট অনুসারে বাংলাদেশে কমপক্ষে 29 জেলায় সংখ্যালঘু হিন্দুদের বাড়িঘর, দোকান, মন্দির এই সমস্ত জায়গায় হামলা চালানো হয়েছে, ভাঙচুর করা হয়েছে, এমনকি লুটতরাজের ঘটনাও ঘটেছে। এই প্রতিবেদনে দাবি করা হয়েছে 4 জেলায় 9টি মন্দিরে হামলা চালানো হয়েছে। জানা গিয়েছে ফেনী শহরে সেখানে যে দুর্গা মন্দির রয়েছে সেখানে হামলা চলেছে। দিনাজপুরের পার্বতীপুর কালী মন্দির সহ 5টি মন্দিরে ভাঙচুরের ঘটনা ঘটেছে। ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জের 2 নম্বর ইউনিয়নের শ্মশান মন্দিরে ভাঙচুর চলেছে, আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। এবং একই সঙ্গে নেত্রকোনা সদরে রামকৃষ্ণ মিশন ও ইসকর মন্দিরে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। জানা গিয়েছে শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করার পর তিনি যেই দেশ ছেড়েছেন তারপরেই কিন্তু বলা যেতে পারে যে রাস্তায় রাস্তায় উচ্ছ্বাস শুরু করে দেন আন্দোলনকারীরা। এদিকে এরপর নাকি সংখ্যালঘু হিন্দুদের ওপর হামলার ঘটনা বাড়ছে, বাদ যায়নি হিন্দুদের ধর্মীয় স্থান। বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে দেশের শাসনভার চলে গিয়েছে সেনাবাহিনীর হাতে। এই পরিস্থিতিতে দেশের সংখ্যালঘু হিন্দুদের ওপর হামলা বন্ধ করাই এখন সব থেকে বড় চ্যালেঞ্জ বাংলাদেশ সেনার কাছে। অন্যদিকে আরেকটি মহলের মত, শেখ হাসিনার সঙ্গে ভারতের সম্পর্ক বরাবরই ভালো, এমনকি এর আগেও তিনি দেশ ছেড়ে যখন পালিয়েছেন তখন ভারতেই আশ্রয় নিয়েছিলেন। আর সোমবার 5ই অগস্টও পদত্যাগ করে বাংলাদেশের বায়ুসেনার বিশেষ বিমানে ভারতের হিন্ডন এয়ারবেসেই নামেন শেখ হাসিনা এবং শেখ রেহানা। তাই ভারতের সঙ্গে বাংলাদেশের হিন্দুদের একই সারিতে রেখে বিচার করছেন আন্দোলনকারীরা। যদিও সোমবার রাত থেকেই সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ছবি ভাইরাল হয়েছে, সেই ছবিগুলিতে দেখা যাচ্ছে বাংলাদেশে হিন্দুদের যে মন্দির রয়েছে সেই মন্দিরের পাহারা দিচ্ছেন মুসলিমরাই। এমনকি বেশ কয়েকটি হিন্দু মন্দিরে হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের মানুষ একসঙ্গে বসে মন্দির পাহারা দিচ্ছেন। এই ছবিগুলি পোস্ট করে দেশের রাজনৈতিক অস্থিরতার পরিবেশও, সেখানেও কিন্তু সাম্প্রদায়িক সম্প্রীতিরই বার্তা দেওয়ার চেষ্টা চলছে। একই সঙ্গে একটি ভিডিও ভাইরাল হয়েছে, দেখা যাচ্ছে যে একটি মসজিদ থেকে মাইকে বৈষম্য বিরোধী আন্দোলনের নেতা ঘোষণা করছেন যে দেশের এই পরিস্থিতিতে কোনোভাবেই যেন সনাতনী সংখ্যালঘু হিন্দুদের ওপরে হামলা চালাতে না পারে দুষ্কৃতীরা। এই দায়িত্ব আমার, আপনার, আমাদের সবার। এই বৈষম্য বিরোধী আন্দোলনকারী নেতা বলছেন যে প্রিয় নাগরিকগণ, আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তরফ থেকে আপনাদের কাছে অনুরোধ করছি, দেশে অস্থিরতার সময় আমাদের সবাইকে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে হবে। আমাদের উচিত হিন্দু সংখ্যালঘুদের রক্ষা করা, দুর্বৃত্ত অশুভ শক্তি থেকে আমাদের জীবন ও সম্পদকে রক্ষা করুন। এটা আমার, আপনার, আমাদের সবার দায়িত্ব। আসুন সবাই সতর্ক থাকি। কি বলছেন ওই আন্দোলনকারী নেতা শোনাবো আপনাদের। একটি বিশেষ ঘোষণা, সম্মানিত এলাকাবাসী, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আপনাদেরকে অনুরোধ করা যাচ্ছে যে দেশের এই উত্তপ্ত পরিস্থিতিতে আমরা যেন সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখি এবং পরাজিত কুচক্রী মহলের হাত থেকে প্রত্যেক সংখ্যালঘু সনাতন ধর্মী এবং জনসাধারণের জানমালের নিরাপত্তা দেওয়া আপনার, আমার এবং সকলের দায়িত্ব। তাই আমরা সবাই যেন সচেতন থাকি। কোটা সংস্কার আন্দোলনের পর বৈষম্য বিরোধী আন্দোলন, এরই মাঝে সোমবার 5ই অগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে পালিয়ে গিয়েছেন শেখ হাসিনা। দিদি শেখ রেহানাকে নিয়ে ভারতে পাড়ি দেন তিনি। প্রসঙ্গত, শেখ হাসিনার পদত্যাগের কথা সরকারিভাবে ঘোষণা করেন
সেদেশের সেনাপ্রধান, বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ্জামান বলেন যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেছেন, আমরা রাষ্ট্রপতির কাছে যাব, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে, আমরা সব দলের সঙ্গে বৈঠক করেছি। সেই বৈঠকে আওয়ামী লীগের কেউই ছিল না, ছিল বিএনপি, জামাত ও জাতীয় দল। এই সমস্ত হত্যার বিচার হবে, এই পরিস্থিতি আমরা নিয়ন্ত্রণ করতে পারব, সেনাবাহিনী কোনো গোলাগুলি চালাবে না, কোনো জরুরি অবস্থার প্রয়োজন নেই, আমরা একটা সুন্দর পরিবেশের দিকে যাচ্ছি, আমাদের একটা দুটো দিন সময় দিতে হবে, এখন ছাত্রদের কাজ হলো শান্ত হওয়া, আমাদের কাজ সাহায্য করা। সেনাপ্রধান কি বলছেন শোনাবো আপনাদের। আমি সমস্ত রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে এখানে আমন্ত্রণ করেছিলাম, ওনারা এখানে এসেছেন, আমরা একটা সুন্দর আলোচনা করেছি, সেখানে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে একটা ইন্টারিম গভর্নমেন্ট আমরা ফর্ম করব এবং ইন্টারিম গভর্নমেন্টের মাধ্যমে এদেশের সমস্ত কার্যকলাপ চলবে। আমরা এখন মহামান্য রাষ্ট্রপতির কাছে যাব, যে এই ইন্টারিম গভর্নমেন্ট ফর্মের ব্যাপারে ওনার সাথে আলাপ আলোচনা করে আমরা একটা ইন্টারিম গভর্নমেন্ট ফর্ম করে দেশ পরিচালনা করব। আমি আপনাদের কথা দিচ্ছি, সমস্ত হত্যা সমস্ত অন্যায়ের বিচার আমরা করব। আপনারা সেনাবাহিনীর প্রতি আস্থা রাখেন, সশস্ত্র বাহিনীর প্রতি আস্থা রাখেন, আমি সমস্ত দায় দায়িত্ব নিচ্ছি, আপনাদের জানমাল এবং আপনাদেরকে আমি কথা দিচ্ছি যে আপনারা আশাহত হবেন না। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে কিন্তু বলা যেতে পারে যে বাংলাদেশে সেখানে অন্তর্বর্তীকালীন সরকার গঠন হবে, সেই কথাও কিন্তু বলা হচ্ছে, এবং যে জিনিসটা জানা যাচ্ছে যে এই মুহূর্তে শেখ হাসিনা তিনি কিন্তু ভারতে আশ্রয় নিয়েছেন। আপনাদেরকে শোনাবো খালেদা জিয়ার ছেলে তারেক রহমান, তিনি ঠিক কি বলেছিলেন। স্বাধীনতা প্রিয় ছাত্র জনতা, বাংলাদেশের গণতান্ত্রিক আমি ছাত্রছাত্রী ভাই বোনেরা আসসালামু আলাইকুম। গণহত্যাকারী খুনি হাসিনার পদত্যাগের দাবিতে এই মুহূর্তে উত্তাল হয়ে উঠেছে বাংলাদেশ। ছাত্র জনতার এই বিপ্লব ঠেকাতে খুনি হাসিনা ছাত্র জনতার বিরুদ্ধে পুলিশ, বিজেপি, সেনাবাহিনীর একটি অংশকে লেলিয়ে দিয়েছে। খুনি হাসিনার নির্দেশে পুলিশ, বিজেপি, সেনাবাহিনীর একটি অংশ ছাত্রছাত্রী জনতাকে হত্যা করে লাশের বন্যা বইয়ে দিয়েছে। যে মুহূর্তে আমি আপনাদের সামনে এই বক্তব্য রাখছি, যতটুকু আমি দেশের বিভিন্ন জায়গা থেকে জানতে পেরেছি এরই ভেতরে আজ সাবস্ক্রাইব করবেন আজ তক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।